ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন। গত 7ই আগস্ট দিল্লি থেকে প্রচারিত এই খোলা চিঠিতে তিনি স্পষ্ট করেই তার পদত্যাগের কারণ উল্লেখ করেছেন। এই খোলা চিঠিটি ভারতের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। চিঠিতে তিনি লিখেছেন, আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন আর না দেখতে হয়। ছাত্রদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা, আমি তা হতে দেইনি। ক্ষমতা দিয়ে এসেছি, ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন দ্বীপ আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম। অনুরোধ রইল, তোমরা ব্যবহৃত হইও না। আমি বলে এসেছি আমার সোনার বাংলার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার করা হয়। তিনি আরো লিখেছেন, হয়তো আজ আমি দেশে থাকলে আরো প্রাণ ঝরত, আরো সম্পদ ধ্বংস হতো। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, তোমাদের জয় দিয়ে এসেছি। তোমরা ছিলে আমার শক্তি, তোমরা আমাকে চাওনি। আমি নিজেও তখন চলে এসেছি, পদত্যাগ করেছি। আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে, আপনারাই দাঁড় করিয়েছেন। আশাহত হবেন না, আমি শীঘ্রই ফিরব ইনশাল্লাহ। পরাজয় আমার হয়েছে, কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে, যে মানুষের জন্য আমার বাবা আমাদের পরিবার জীবন দিয়েছে। খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা ও বাড়িঘরে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে। আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবেন। আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি। আমার কথাটা বিকৃত করা হয়েছে। ওই দিন সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল। তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছে। তোমরা ঠিকই তা একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস। ভালো থেকো আমার দেশের মানুষ, ভালো রেখো আমার সোনার বাংলাকে। এরপর জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখে চিঠি শেষ করেন শেখ হাসিনা। আইভিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।